ছবি অরিজিনাল কীভাবে বানাইতে হয় এবং ডাইরেক্টরকে কীভাবে সহযোগিতা করতে হয় এই জ্ঞানটা শাকিব খান পাইছে এই যে নবাব ছবি দিয়ে। তারপরে আরেকটা ছবি ওনার এই যে কো প্রোডাকশন শিকারি, ও দারুণ ছবি ছিল। এইসব ছবি করতে গিয়ে কলকাতার প্রোডাকশনের বুঝছেন সমস্ত জ্ঞানগুলো ওনার মাথার মধ্যে ঢুকে গেছে যে ছবি ভালো বানাইতে হলে ডাইরেক্টরকে কিভাবে সহযোগিতা করতে হয়। কিন্তু প্রোডিউসার কি বলতেছে, টাকা কোনো সমস্যাই না, উনি ওনার যে স্টারডম উনি ওই জায়গা থেকে 1 কোটি টাকা চাইতেই পারেন। এটা প্রোডিউসার নাসরিন হেলালি বলতেছেন। হিরো চাইছে শাকিব খান যে ওকে আমি আপনার ছবি করব, আপনি গল্প চেঞ্জ করেন এবং আশেপাশে সব কিছু টেকনিশিয়ান A1 দেন, কারণ পরিচালক তার ইউনিট নিয়ে কাজ করতে চান। এখানেই মূল দ্বন্দ্বটা আমার কাছে যেটা মনে হইল প্রোডিউসার এবং ডাইরেক্টরের এই কয়েকদিনের কথাবার্তায়। আমি হলে হাতছাড়া করতাম না, আমি একবারই রাজি হয়ে যেতাম, যেমন পাসওয়ার্ডে রাজি হয়েছি। আসসালামু আলাইকুম। আজকে একটা নিউজ, একটা স্টেটাস নাসরিন হেলালি ওনার সব কিছু উলটপালট করে দিল। আমার একটা কন্টেন্টে আপনারা খেয়াল করবেন, আমি বলছিলাম ইনিয়ে বিনিয়ে যে 1 কোটি টাকা যে শাকিব খান চাইল এর পিছনে অনেক কারণ থাকতে পারে। আমি বলছিলাম যা দেখেন খোঁজ খবর নিয়া হয়তো গল্পটাই পছন্দ করে নাই, কিন্তু এই ছবির প্রোডিউসার এতদিন কিন্তু আড়ালে ছিল, কখনোই সামনে আসেন নাই, কখনই আসেন নাই। উনি শাকিব খান সুপারস্টার শাকিব খানকে নিয়ে একটা ছবি বানাবেন এই শব্দটাই উনি লিখছেন ওনার স্ট্যাটাসে, এটা ওনার একটা স্বপ্ন। উনি কি লিখছেন এটা আমরা পুরো স্ট্যাটাসটা আপনাদের আমি শোনাব। এর আগে খোকন যে অভিযোগ করছে, নির্মাতা খোকন অভিযোগ করেন নীল দরিয়ার জন্য শাকিবকে পারিশ্রমিক দেওয়া হয় 40 লাখ টাকা। খেয়াল করেন দেওয়া হয় মানে দিয়ে দিছে, অথচ প্রিয়তমা হিট হওয়ার পর এই দীর্ঘ ও না এই শিষ্য দীর্ঘ না দীর্ঘ না আরে চোখের প্রবলেম শিষ্য নায়ক নির্মাতার কাছে আরো 60 লাখ টাকা দাবি করেন। চিন্তা করছেন, এটা কিন্তু একটা অভিযোগ একটা সুপারস্টারের বিরুদ্ধে। খেয়াল করেন এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এবার এর উল্টো কথা বললেন খোদ ছবির প্রযোজকই, খোদ ছবির প্রযোজকই উল্টো কথা বলছেন। কি কথা বলছেন সেটাও আমাদেরকে শুনতে হবে। ওনার স্ট্যাটাসটা আমি পড়ছি, ওনার স্ট্যাটাসের মধ্যে একটা ইমোশন আছে ওনার। উনি বাংলা সিনেমাকে ভালোবাসা সুপারস্টার শাকিব খানকে দিয়ে একটা বড় বাজেটের ছবি বানাবার জন্য অলরেডি টাকা ইনভেস্ট করে ফেলছেন, সেই টাকাটা শাকিব খান কেন ফেরত দিছেন ওনার স্ট্যাটাসটা আপনারা পড়লেই বুঝতে পারবেন। কিন্তু আমি পড়তে গেলে তো ওই যে থমকায় থমকায় পড়ুম ভুল পড়ুম কেমন দেখায়, তাই না? মূল কথা প্রোডিউসার যা বলছে পরিচালকের বিরুদ্ধে গেছে, এটা সোজা কথা। কারণ পরিচালক অভিযোগ তুলছে যে 40 লাখ টাকা থেকে হঠাৎ 60 লাখ টাকা আরও বাড়ায় 1 কোটি টাকা চাইছে, প্রিয়তমা যদি ফ্লপ যাইতো উনি কি 20 লাখ টাকা কমাইতো, এ ধরনের অনেক কথা ডাইরেক্টর বলে ফেলছে, খোকন সাহেব বলছেন এগুলা। আমরা আবার এগুলাতে অনেক অনেকে আহত হয়েছি, অনেকে অনেক রকম মন্তব্য করছি যে না না এটা উচিত হয় নাই শাকিব খানের হঠাৎ করে টাকা বাড়ানো। কিন্তু প্রোডিউসার কি বলতেছে, টাকা কোনো সমস্যাই না, উনি ওনার যে স্টারডম উনি ওই জায়গা থেকে 1 কোটি টাকা চাইতেই পারেন। এটা প্রোডিউসার নাসরিন হেলালি বলতেছেন ভাই, এবং উনি নিজে বলতেছেন এখন একটা আধুনিক যুগ, ব্যাকডেটের কোনো কিছু চলবে না এবং ওই গল্পটাও চলবে না, এটার ইঙ্গিত উনি দিছেন। আমার আগের কন্টেন্টে আমি বলছিলাম না যে গল্পটার কোনো প্রবলেম,
বিদেশ থেকে আইসাই তো 26 তারিখ না কয় তারিখ থেকে শুটিং করার কথা ছিল, ওই শুটিংয়ে যাওয়া হয় নাই কেন? গল্প নিয়ে বসছে, বসার পর একটা সুপারস্টার তো বুঝতে পারবে না, ডাইরেক্টর তাকে বুঝাইতে পারেন এই গল্পটা, এই গল্পটাই মেইন প্রবলেম, এবং আশেপাশের সব কিছু নিয়ে প্রবলেম। আশেপাশে বলতে আমি টেকনিশিয়ান, হ্যাঁ টেকনিশিয়ান নিয়ে প্রবলেম। একজন সুপারস্টার অনেক কিছু দাবি করে, কেন করে? মানে মনে করেন যে উনি একা কিছু না, কিন্তু বেসিক্যালি ওনার একজন ড্রেসম্যান লাগবে, একজন মেকআপ ম্যান লাগবে, ওনার একজন ক্যামেরাম্যান লাগবে, ওনার কিছু এডি লাগবে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর যাকে তার ডায়লগ মুখস্থ করাবে, ওনার লাইটম্যান লাগবে, ওনার ফেসে লাইট লাগবে, ওনার জন্য প্রোডিউসার লাগবে, টাকা লাগবে, এবং একজন নির্দেশক লাগবে, মানে পরিচালক লাগবে, অনেক লাগবে, 30-35 জন লোক লাগবে। টোটাল টিমে 70-80 জন লোক থাকে, এই টোটাল টিমটা কাজ করতে হয়। উনি এই টিমটা চেঞ্জ করতে বলছেন, একজন সুপারস্টার। এবং প্রোডিউসারের কথা থেকে আমি যেটা বুঝলাম, খোকন সাহেব যদি চেঞ্জ করতো, মানে হিরো চাইছে শাকিব খান যে ওকে আমি আপনার ছবি করব, আপনি গল্প চেঞ্জ করেন এবং আশেপাশে সব কিছু টেকনিশিয়ান A1 দেন, কারণ পরিচালক তার ইউনিট নিয়ে কাজ করতে চান। এখানে মূল দ্বন্দ্বটা আমার কাছে যেটা মনে হইলো প্রোডিউসার এবং ডাইরেক্টরের এই কয়েকজনের কথাবার্তায়, প্রোডিউসার কিন্তু এই প্রথম কথা বললেন উনি, ওনাকে আমি স্যালুট জানাই যে ফিল্মের এই দুঃসময় উনি ফাইন্যান্স করতে চাইছেন, এবং ওনার চিন্তাভাবনা থেকে দেখেন শাকিব খান আসছে, তার মানে জেনুইন প্রোডিউসার। শাকিব খানকে নিয়ে ছবি বানাইতে গেলে ভাই বিশ্বাস করেন 3-4 কোটি টাকা মিনিমাম নিয়ে আপনাকে মাঠে নামতে হবে, এর নিচে না, এর নিচে না। এবং এটা আপনার একজন প্রোডিউসারের যদি আইডল মানি হয় যে না আমার এইটুকুই টাকা আছে আর কোনো টাকা নাই, আমার মনে হয় যাবে না কোনো প্রোডিউসার। প্রোডিউসারের অতিরিক্ত যাদের টাকা আছে তারাই এরকম প্রজেক্টটা হাত দিবে, কারণ এই প্রজেক্টগুলো সাকসেসফুল হয়। প্রি প্ল্যান যদি এরকম থাকে যে না আমি জেনুইন খরচ করব, এখানে প্রোডিউসার বলতেছে আমি সব কিছু আধুনিক চাই, 2023 চাই, এই চাওয়াটা পরিচালকের সাথে গরমিল হয়েছে কোথাও, তাই না? এখানে শাকিব খানের কোনো দোষ আমি দেখি না অন্তত এই মুহূর্তে, কারণ এই কয়েকদিন আমার মনে প্রশ্ন ছিল, আর আমি অনেকের সাথে আলাপও করছি এই ব্যাপারটা, শাকিব খান তার এতগুলো ছবি, আমি কন্টেন্টও বানাইছি যে 25-26টা ছবি করা বা 20-22টা ছবি করছে খোকনের সাথে, তাকে এইভাবে হঠাৎ করে টাকার অঙ্কেতে বিচার না করলেই পারত, এরকম মন্তব্য বন্ধুবান্ধবের কাছে করছি, বেচারা খোকন খুব কষ্ট পাইছে। কিন্তু খোকন সাহেব এই কালে এরকম প্রোডিউসার কেউ হারায়? বলেন প্রোডিউসারের সাথে বৈশা সুন্দরভাবে শাকিব খানের সাথে আলাপ করে গল্প টেকনিশিয়ান সব কিছু যদি বাছাই করতেন কি হইতো? একটু কম্প্রোমাইজ করা উচিত ছিল। আমি জানি আপনি আপনি ইউনিটের বাইরে কখনো ছবি বানান নাই, তাদেরকে নিয়ে ছবি বানান, ঠিক আছে আপনার দিক থেকে আপনি ঠিক আছেন, কিন্তু এই দুঃসময় এরকম একজন ভালো প্রোডিউসার, যাই হোক এটা আপনার ব্যাপার, আমি হলে হাতছাড়া করতাম না, আমি একবারই রাজি হয়ে যেতাম, যেমন পাসওয়ার্ডে রাজি হয়েছি। পাসওয়ার্ডে আমাকে FDC-তে আমি কালার ল্যাবের সামনে দাঁড়ানো, আমার একটু দূরে ইকবাল সাহেব টেলিফোনে কথা বলতেছে জোরে জোরে, কই আসে তো ওই যে খাড়া, তা আমি তাকাইলাম আমার কাছে আসলো, না হিরো কথা বলবে, ফোন ধরলাম, আসসালামু আলাইকুম আফসারি ভাই, হো হো হাসি, আমিও হাসলাম, ছোট্ট কইরা বললো অফিসে আসেন কথা আছে, আমি কবে? আপনার যখন ইচ্ছা। আমি আমার তো ইচ্ছা এখনই চলে আসি, না তাহলে কালকে আসেন, কালকে বিকালে, এখন তো অনেক রাত হয়ে গেছে, তখন 9-10 বেজে গেছিলো FDC-তে। পরের দিন গেলাম, ইকবাল সাহেবও ছিল, আমাকে বলল যে আপনি আমার ছবি বানাবেন, আপনার যা লাগে সব আমরা দেব, তার মানে আমি বুঝা ফেললাম অল টেকনিশিয়ান সাইড ওনারা দিবেন, ওকে ডান। আমি শুধু বললাম যে আমার একটা জিনিস চাওয়ার আছে, সাইফুল শাহিনকে,
ক্যামেরাম্যান, হ্যাঁ, যে প্রিয়তমার ক্যামেরা ছিলেন, ওনাকে দরকার আমার। ওকে ওকে ওকে, দ্বিমত করলো না, বুঝছেন? এই একটাই চাওয়া ছিল, আর সব ও টেকনিশিয়ান ওনার। এই যে চেন্নাই থেকে আনছে আপনার যে রাজেশকে, এখনো কথা হয়, স্টাডি ক্যাম্প, তার নামও রাজেশ, 6 ফিট লম্বা, পার ডে 12,000 টাকা, শুধু ক্যামেরার ভাড়া না, ওই মানুষটার খরচ পার ডে 12,000 টাকা করে, পুরো শুটিংয়ে ছিল পাসওয়ার্ডের দিয়েছে, বুঝছেন? ছবি অরিজিনাল কীভাবে বানাইতে হয় এবং ডাইরেক্টরকে কীভাবে সহযোগিতা করতে হয়, এই জ্ঞানটা শাকিব খান পাইছে এই যে নবাব ছবি দিয়ে। তারপরে আরেকটা ছবি ওনার, এই যে কো প্রোডাকশন শিকারি, ও দারুণ ছবি ছিল। এইসব ছবি করতে গিয়ে কলকাতার প্রোডাকশনের, বুঝছেন, সমস্ত জ্ঞানগুলো ওনার মাথার মধ্যে ঢুকে গেছে, যে ছবি ভালো বানাইতে হলে ডাইরেক্টরকে কীভাবে সহযোগিতা করতে হয়। এই সহযোগিতাটা খোকন সাহেব নিতে পারতেন, এটাকে অন্য অ্যাঙ্গেলে দেখছেন, ইগো প্রবলেমে চলে গেছে ব্যাপারটা, আমি যেটুকু মনে করি। তা আমি মনে করি না, যদি আমি অরিজিনাল ডাইরেক্টর হই, সবাই আমার সাথে কাজ করতে আসুক, আমার কোনো দুর্বলতা নাই, সবাই হক আছে। জানেন, অনেক এস্টেন্ট ডাইরেক্টর বলে, ভাই আপনার সাথে কাজ করবো, আমি সুযোগ পাইলে প্রডিউসারকে রিকোয়েস্ট করি, নিয়ে নেন, হক আছে, তাই না? জানার অধিকার আছে তাদের, একজন মালেক আফসারিকে, একজন খোকনকে, খোকন স্যার আপনি রাজি হয়ে যেতেন, একটা ভালো ছবি আসতো, কারণ প্রডিউসার তো বলতেছে টাকা কোনো প্রবলেমই না। দেখেন, শাকিব খান টাকা ফেরত দিয়ে দিছে। তবে সব শেষে আমি ম্যাডাম আপনাকে বলবো, আপনি খুব আশা ভরসা করে আসছিলেন, আপনার স্বপ্ন শাকিব খানকে নিয়ে একটা ছবি বানাবেন, বানান বানান, স্বপ্ন কেন ভাঙবেন, বানান। হয়তো আপনার পরিচালকের সাথে বনিবানা হলো না, না হোক, শাকিব খানের কাছে পরিচালক আছে, আপনি ছবিটা বানান, মনে কষ্ট নেবেন না। আমাদের খুব দুর্দিন ইন্ডাস্ট্রির, এই সময় আপনি অভিমান করে চলে যাবেন, এটা হয় না। সবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ হাফেজ।